এমৰ বিগ আপডেট লৈছো যুদ্ধ জৰ্জৰ ইজৰাইলত জো বাইডেন আৰু জো বাইডেন ইতিমধ্যে ইজৰাইল অভিমুখে ৰাওনা হৈছে আৰু কেই ঘণ্টামানৰ পাছতে জো বাইডেনকৈ ইজৰাইলত উপস্থিত হ'ব কিন্তু ডাঙৰ কথা এইটোৱে জো বাইডেনৰ সুৰক্ষাৰ বাবে এতিয়া দুখনকৈ যুদ্ধ জাহাজ আৰু 2000 মার্কিন সেনা সাজু কৰি ৰখা হৈছে যদি কিবা ভয়াবহ পৰিৱেশৰ সৃষ্টি হয় তেনেহলে মার্কিন সেনাই প্ৰত্যুত্তৰ দিবলৈ সাজু হৈছে বুলি জানিব পৰা গৈছে এই মুহূৰ্তৰ বিগ আপডেট ইতিমধ্যে ইজৰাইললৈ ৰাওনা হৈছে জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন এতিয়া ইজরায়েল অভিমুখে রওনা হয়েছে আর যুদ্ধভূমিত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন উপস্থিত হব আর মাত্র কেইটামান ঘন্টার পাছতে আর ইজরায়েলত অবতরণ করবলে জো বাইডেন সম্পূর্ণরূপে সাজু হয়েছে আর জো বাইডেনক ইতিমধ্যে সুরক্ষা দিবলে সাজু হয়ে আছে মার্কিন সেনা জো বাইডেনের উপস্থিতির পূর্বে দুখনকৈ যুদ্ধ জাহাজ তাত সাজু করা হয়েছে সেই দৃশ্যাংশ আমার হাতত আহি পড়েছে ইজরায়েলত বর্তমান কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে জো বাইডেনের সুরক্ষার বাবে 2000কৈ মার্কিন সেনা সক্ষম হয়ে আছে জো বাইডেনের সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি সষ্টম নিশার পরে সাজু করে রাখা হয়েছে ইসলামিক সন্ত্রাসবাদীক নিষেধ করবলে অন্তিম প্রচেষ্টা ইজরায়েলে সরাব ইতিমধ্যে উল্লেখ করেছে হামাস ক্ষয় করিবার বাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইজরায়েলক এতিয়া সম্পূর্ণরূপে সাপোর্ট করে আছে আর বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকত বহিব জো বাইডেন এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব দুয়োগৰাকী আর ক্রমাৎ ভয়াবহ হয়েছে যেহেতু ইজরায়েল আর হামাস সন্ত্রাসবাদীর মাজৰ এই যুদ্ধখন গতিকে এই যুদ্ধক লৈ বিশেষ বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে এই বৈঠকত মিলিত হব জো বাইডেন এখানে যুদ্ধৰ মাজতে চীনত গৈ উপস্থিত হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই মুহূর্তৰ বিগ আপডেট জরুরি বৈঠক বহে দুইখন দেশের মাজত তেওঁলোকে এই যুদ্ধ সন্দৰ্ভত কথা পাতিছে বুলি জানিব পৰা গৈছে আর দুইখন দেশের রাষ্ট্রপতিগৰাকীৰ লগতে দুইখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত আছিল এইখন বৈঠকত আর সেই বৈঠকখনত বর্তমান ইজরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ সন্দৰ্ভত আলোচনা করা হয়েছে আহিব পাৰে বিশ্ববাসী হতভম্ব কৰিব পৰা খবৰ চীন আৰু ৰাছিয়াই কি সিদ্ধান্ত ল'ব এইখন বৈঠকত হয়তো কিছু সময়ৰ পাছতে সেই খবৰ আহিব আৰু গাজাৰ চিকিৎসালয়ৰ সেই ভয়াবহ আক্ৰমণৰ পাছত বাইডেনৰ যিহেতু ভ্ৰমণ বাতিল কৰা হৈছিল জৰ্ডান ভ্ৰমণ বাতিল কৰাৰ খবৰ সকলোকে আমি ইতিমধ্যে দিছিলোঁ আৰু গাজাৰ চিকিৎসালয়ৰ সেই বিস্ফোৰণত 500জনৰ অধিক লোকৰ মৃত্যু হৈছে আৰু বিশ্ববাসীয়ে তেওঁলোকৰ বাবে প্ৰাৰ্থনা কৰিছে এতিয়া ইয়াৰ পাছতে ফিলিষ্টিন কৰ্তৃপক্ষই বাতিল কৰিছে জো বাইডেনৰ উপস্থিতিত হ'ব লগা বৈঠকখন ইতিমধ্যে এই কথা সকলোৱে গম পাইছে জো বাইডেনৰ সেই বিশেষ ভ্ৰমণ বাতিল কৰা হৈছিল 7 অক্টোবৰৰ পৰা বৰ্তমানলৈকে 4000ৰো অধিক লোকৰ মৃত্যু হৈছে দুয়োখন দেশত গতিকে এই যুদ্ধই কাৰ হানি কৰিছে কেনে ধৰণৰ ফল পাইছে বৰ্তমান এইখন যুদ্ধৰ বাবে যুদ্ধভূমিত এতিয়া সেইবাবে উপস্থিত হ'বলৈ গৈ আছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি বর্তমান জো বাইডেন রওনা হয়েছে বলে জানিব পৰা গৈছে মাত্র কেইটামান ঘণ্টা হাতত বাকি আর কেইটামান ঘণ্টার পাছতে জো বাইডেন কৈ ইজরায়েলত উপস্থিত হব আর ইজরায়েলত জো বাইডেন উপস্থিত হওয়ার পূর্বে কিন্তু সাজু হয়ে আছে যুদ্ধ জাহাজ সাজু হয়ে আছে মার্কিন সেনা মুঠর উপর আমেরিকার সেনা সাজু হয়ে আছে জো বাইডেনক সুরক্ষা দিবর বাবে আর আটাইতকৈ ডাঙৰ খবৰ এইটোৱেই ইজরায়েল আর প্যালেস্টাইনের মাজৰ এই যুদ্ধখনৰ বাবে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে গাজা স্ট্রিপত শেহতীয়াকৈ যিটো আক্রমণ হৈছিল সেই আক্রমণত হাসপাতাল এখনত একেলগে 500ৰো অধিক লোকৰ মৃত্যু হৈছে আৰু এই খবৰটো বিয়পি পৰাৰ লগে লগে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত বিভিন্নজনে বৰ্তমান প্ৰাৰ্থনা কৰিছে তেওঁলোকৰ বাবে আনকি আমেৰিকাত নিউয়ৰ্ক চহৰতো প্ৰাৰ্থনা কৰিছে মমবাতি প্ৰজ্বলন কৰি তেওঁলোকে প্ৰাৰ্থনা কৰিছে নিহত সেই লোকসকলৰ বাবে আৰু জো বাইডেনে আজি কথা পাতিব আলোচনা কৰিব নেতানিয়াহুৰ সৈতে আৰু জো বাইডেনৰ উপস্থিতিত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হ'ব ইফালে যুদ্ধৰ মাজতে চীনত গৈ ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনক উপস্থিত হৈছে আটাইতকৈ ডাঙৰ কথা এয়া জৰুৰী বৈঠক দুয়োখন দেশৰ মাজত হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু এই জৰুৰী বৈঠকত তেওঁলোকে যুদ্ধক লৈ আলোচনা কৰিব কোনখন দেশৰ পক্ষত কি দেশ আছে ইতিমধ্যে সকলোৱে গম পাইছে আৰু দুয়ো দেশৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰীও উপস্থিত আছে এই বৈঠকখনত গতিকে এইখন বৈঠকৰ পাছত হয়তো আহিব পাৰে এক বিশেষ খবৰ যিটো খবৰে বিশ্ববাসীক হয়তো হতচকিত কৰিব পাৰে গতিকে কি পৰিস্থিতিৰ সৃষ্টি হ'বলৈ গৈ আছে তাক লৈ এতিয়া আশংকাই দেখা দিছে ইফালে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ইজৰাইলৰ বিৰুদ্ধে থিয় হৈছে 57খনকৈ ইছলামিক কাণ্ট্ৰি যিহেতু এতিয়া ধৰ্মযুদ্ধ পূৰ্বতে নাছিল যদিও এতিয়া এক ধৰ্মযুদ্ধ সদৃশ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে ইছলামিক কাণ্ট্ৰি সকলোবোৰে এতিয়া বিৰোধ কৰিছে ইজৰাইলৰ ইজৰাইলে সম্পূৰ্ণৰূপে গাজা ষ্ট্ৰীপত চলোৱা সেই আক্ৰমণৰ বাবে বিৰোধিতা কৰি গৈছে কাৰণ গাজা ষ্ট্ৰীপত ভয়াবহ আক্ৰমণৰ ফলত কি পৰিৱেশৰ সৃষ্টি হৈছে সেই দৃশ্যাংশ ইতিমধ্যে আমি দেখুৱাইছোঁ যুদ্ধৰ বাবে নহ'লেও অন্ততঃ গাজা ষ্ট্ৰীপত থকা মানুহে এতিয়া নাখাই মৃত্যুতা কোৱালি ল'ব লাগিব কাৰণ গাজা ষ্ট্ৰীপত থকা লোকসকলৰ কেৱল 12 ঘণ্টাৰ বাবেহে খোৱা পানী আৰু বিদ্যুৎ বাকী আছে আমি শেহতীয়া দৃশ্যাংশ দেখুৱাইছোঁ জো বাইডেন বৰ্তমান ৰাওনা হৈছে ইতিমধ্যে ইজৰাইল অভিমুখে কিছু সময় পূৰ্বে টুইটাৰত বিশেষ কিছু দৃশ্যাংশ আহি পৰিছে জো বাইডেন ইতিমধ্যে ৰাওনা হৈছে তেওঁ বিশেষ ভ্ৰমণৰ কথা উল্লেখ কৰিছিল ইতিমধ্যে উল্লেখ কৰিব লাগিব জৰ্ডানত যিখন বৈঠক অনুষ্ঠিত হোৱাৰ কথা আছিল সেইখন বৈঠকত আলোচনা কৰাৰ কথা আছিল যুদ্ধ সম্পৰ্কে কিন্তু গাজা ষ্ট্ৰীপত হোৱা সেই ভয়াৱহ আক্ৰমণটোৰ বাবে সেই হাস্পতালত হোৱা সেই আক্ৰমণটোৰ বাবে জৰ্ডানত হ'বলগীয়া সেই বিশেষ বৈঠকখন বাতিল কৰা হৈছিল জো বাইডেনৰ সেই ভ্ৰমণ বাতিল হৈছিল কিন্তু বৰ্তমান জো বাইডেন
ইজরায়েলক বিপক্ষে রওনা হয়েছে আটাইতকৈ ডাঙৰ কথা এইটোৱে আৰু ইজরায়েলক কিছু সময়ৰ পাছতে মাত্ৰ কেইটামান ঘণ্টাৰ ভিতৰত ইজরায়েলত গৈ উপস্থিত হ'ব আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন আর জো বাইডেনের উপস্থিতিয়ে নিশ্চিতভাবে কিছু প্রভাব পেলাব সকলে ইতিমধ্যে গম পাইছে ইজরায়েল আর প্যালেস্তান এই দুইখান রাষ্ট্রের মাজত হয়ে থাকা এই যুদ্ধর বাবে সমগ্র বিশ্ব এটা বিখণ্ডিত হয়েছে যদিহে আমি ভালদরে চাও ইজরায়েলের পক্ষত যদি ফ্রান্স আছে ইজরায়েলের পক্ষত মাত মাতিছিল যেহেতু আমেরিকা যুক্তরাষ্ট্র ইজরায়েলের পুলপটীয়া পক্ষপাতি বলে উল্লেখ করেছিল কিন্তু অবশ্যই শেহতীয়াকৈ জো বাইডেনে একটা বিশেষ মন্তব্য করেছিল সেই মন্তব্য আছিল যে গাজা স্ট্রিপত অধিক ভয়ঙ্কর আক্রমণের পক্ষপাতি নহয় আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ আওপকীয়াকৈ ইজরায়েলে করা ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে কিন্তু জো বাইডেনে করা দেখি পাওয়া গেছিল গতি এই বিষয়টে এটা সমগ্র বিশ্ব চর্চা লাভ করেছে সমান্তরালকে এটা যদি আমি ভালদরে চাও তাহলে ইসলামিক কান্ট্রিসমূহে সম্পূর্ণরূপে এটা ইজরায়েলের বিরোধিতা করেছে কারণ যদিও 7 অক্টোবরের দিনা ইজরায়েলের উপর প্রথমে হামাসে আক্রমণ করেছিল কিন্তু ইয়ার প্রত্যুত্তরস্বরূপে গাজা স্ট্রিপের উপর যে ধরনের আক্রমণ করে গেছে ইজরায়েলে সেই আক্রমণের পক্ষপাতি কিন্তু কোনো নহয় আর সেই আক্রমণের বিরোধিতা প্রতিখন রাষ্ট্রই করেছে ইসলামিক রাষ্ট্র বিশেষকৈ 7 অংশক ইসলামিক রাষ্ট্র এই সন্দর্ভত বিশেষ বৈঠকের আহ্বান করেছে আর সৌদি আরবত অনুষ্ঠিত হব এই বৈঠক আর সেই বৈঠকখান কি সিদ্ধান্ত গ্রহণ করে সেয়া একটা লক্ষণীয় বিষয় হব এই যুদ্ধের সমাপ্তি বিচারিব নে অধিক যুদ্ধ বিচারিব সেয়া একটা লক্ষণীয় বিষয় আসলে যুদ্ধের সমাপ্তিয়ে সচেতন মহলে বিচারিছে কিন্তু কারণ যুদ্ধ যদি আরো অধিক দীঘলিয়া হয় তাহলে লোকসান কিন্তু সাধারণ নাগরিকর কারণ যখন লোক নিরীক্ষণ করে ইতিমধ্যে প্রাণ গেছে দুইখান দেশের মাজত চলি থাকা এই যুদ্ধখনের বাবে 4,000রও অধিক লোকে বর্তমানলৈকে মৃত্যু কাকলি গেছে আর কিমানজন মরিব আর কিমানজনের নিরীহর প্রাণ যাব এইখান যুদ্ধ গতি সেই বিষয়টুক সমগ্র বিশ্ব চর্চা অব্যাহত আছে প্রতিটি সংবাদ প্রতিষ্ঠানের প্রথম হেডলাইন এটা কেবল ইজরায়েল প্যালেস্টাইন ওয়ার আর তার মাজতে আজি ইজরায়েলত গিয়ে উপস্থিত হয়েছে জো বাইডেন আর জো বাইডেন এইটাই এটা ভ্রমণ করেছে শেহতীয়া দৃশ্যাংশ এই মুহূর্তত দেখে শেহতীয়া দৃশ্যাংশ জো বাইডেন ইতিমধ্যে ইজরায়েল অভিযোগে রওনা হয়েছে আর মাত্র কেইটামান ঘণ্টার পাছতে ইজরায়েলত গিয়ে উপস্থিত হব জো বাইডেন আর জো বাইডেন নেতানকর সঙ্গে বিশেষ বৈঠকত মিলিত হব বলে জানিব পৰা গৈছে আর চারিখানিয়া যে বৈঠকের অনুষ্ঠিত হওয়ার কথা আছে জর্ডানত সেই বৈঠকখন বাতিল করা হয়েছিল গাজা স্ট্রিপত হওয়া ভয়ঙ্কর আক্রমণের বাবে ইতিমধ্যে আমি জানাইছো সেই কথা আর আটাইতকৈ ডাঙর কথা এইটে পালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসে এতিয়া উল্লেখ করেছে যে জো বাইডেনের সঙ্গে কোনো ধরনের বৈঠকত মিলিত নহয় মাহমুদ আব্বাস কিছুসময় পূর্বে আমি সেই বাতর প্রচার করেছিলাম কারণ মাহমুদ আব্বাস এতিয়া যথেষ্ট ক্ষোভিত হয়েছে মাহমুদ আব্বাসে সম্পূর্ণরূপে এতিয়া বিরোধিতা করেছে কারণ ইজরায়েলে ভয়াবহ আক্রমণ অহরহ করে আছে আর গাজা স্ট্রিপত শেহতীয়া আক্রমণটির পাছত এতিয়া জো বাইডেনের সঙ্গে কোনো বৈঠকত মিলিত নহয় বলে স্পষ্ট করে দিয়েছে মাহমুদ আব্বাসে ইফালে জো বাইডেন এতিয়া ইজরায়েল অভিযোগে রওনা হয়েছে আর কেইটামান ঘণ্টা মাত্র বাকি সেই কেইটামান ঘণ্টার পাছত জো বাইডেন ইজরায়েল গিয়ে উপস্থিত হব আর তারপরে ইজরায়েলের প্রধানমন্ত্রীগুলির সঙ্গে বিশেষ বৈঠকত মিলিত হব আর এই বৈঠকত কি সিদ্ধান্ত গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ থাকবে আজির সেই বৈঠকখন কারণ আজি জো বাইডেন উপস্থিত হওয়ার নিশ্চিতভাবে বৈঠক অনুষ্ঠিত হব সমান্তরালক এই দিকটো সকলের দৃষ্টি নিবদ্ধ থাকবে যে জো বাইডেনের উপস্থিতির পাছত কিবা একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি হব পারে নাকি হামাসে এটেক করবলে সাহস করব পারে নাকি গতি হামাসে যদি কেনবাক এটেক করবলে সাহস করে তাহলে নিশ্চিতভাবে অধিক ভয়াবহ আর যুদ্ধের আশঙ্কা করা হয়েছে কারণ জো বাইডেনের উপস্থিতিত হয়তো হামাসে এই সাহস করবও পারে অবশ্যই নকরিবও পারে কিন্তু আশঙ্কা করা হয়েছে তেনেকা পরিবেশের সৃষ্টি হব পারে আর সেইভাবে দুখনকৈ যুদ্ধ জাহাজ আর 2,000 মার্কিন সেনা সাজু করে রাখা হয়েছে জো বাইডেনের সুরক্ষার বাবে যদি সেই যিকোনো ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয় তেনেহলে লোকে লোকে এটেক করব লোকে লোকে এটেকর বাবে প্রত্যুত্তর দিবার বাবে সাজু থাকিব মার্কিন সেনা